জয়প্রকাশ যে লাঠিটা খেয়ে কচুবনে পড়েছিল, ওই লাঠিটা আসলে লাঠি না, ওই লাঠিটা ওই ভান্ডারের ভাগ। হাসতে হাসতে ঢুকে পড়ল, লক্ষ্মীর ভান্ডার চালু হওয়ার সময় এক বোতল বাংলা মদের দাম ছিল 70 টাকা, এখন এক বোতল বাংলা মদের দাম 120 টাকা। এটা হচ্ছে ভাঁড়, যাতে ওই খুচরো অবশিষ্ট অংশ ফেলা হচ্ছে, আর ভান্ডার হচ্ছে অপার ফ্ল্যাটে। এখন জনগণের কাছে ভান্ডারটা ওপেন হয়ে গেছে। দিল্লিতে 2014 থেকে 2019 নরেন্দ্র মোদীর সরকার পার্লামেন্টে 67টা বিল এনেছিল, একটা বিলেও মমতা ব্যানার্জির দল বিরুদ্ধে ভোট দেয়নি। বাম আমলে তৈরি হয়েছিল মেট্রো ডেয়ারি, মমতা সরকার বিক্রি করে দিয়েছে। দিল্লির সরকার ট্রেন লাইন বিক্রি করছে, স্টেশন বিক্রি করছে, রাজ্যের সরকার ট্রাম লাইন বিক্রি করছে, ট্রাম ডিপো লিজ দিচ্ছে। ভাড়া কোথায়? ঘরের ভিতরে কোকেন আর হেরোইন রেখে দিয়ে দেশকে ড্রাগমুক্ত করব স্লোগান দিলে সেটা কিরম হয়? তানিয়া ভরদ্বাজকে প্রশ্ন করার অপরাধে সিপিএম এর লোক গণশক্তির পাঠানো লোককে বলেছিলেন মমতা ব্যানার্জি, খালি হজযাত্রীদের কিছু সুবিধা দিলে মুসলমান সেবা হয়ে যায়। ওয়াকফ বোর্ডের টাকা যে ভাতা দেওয়া হচ্ছে তার ঘোষণা করার মমতা ব্যানার্জিকে, মমতা ব্যানার্জি ওয়াকফ বোর্ডের মেম্বার, মতাদর্শ যাকে বলে সেটা তো একমাত্র বামপন্থীদেরই আছে, আর কারো তো নেই। সুতরাং আপনাকে কোনো মতাদর্শের কথা বলতে হলে বামপন্থী মতাদর্শের কথাই বলতে হবে। যে লোকসভায় শূন্য, বিধানসভায় শূন্য, আর রাস্তায় শূন্য এক না। 2011 সালে আপনি একটা ভুল ট্রেনে উঠেছিলেন, আপনি তখন জানতেন না অপার ফ্ল্যাট থেকে 21,47,00,000 আর 27,90,00,000 পাওয়া যাবে। সকলের কাছে আবেদন জানাচ্ছি যে অনেক ক্ষতি হয়ে গেল পশ্চিমবাংলাটার। আমি নিজে এটা বিশ্বাস করি না যে সব তৃণমূল কংগ্রেসের কর্মী অসৎ, আমি এটাও বিশ্বাস করি না সব তৃণমূল কংগ্রেস মস্তান। তৃণমূলের ভেতরে অনেক সৎ মানুষ আছেন, ভালো মানুষ আছেন, ভদ্র মানুষ আছেন, সভ্য মানুষ আছেন। এই অরাজকতার রাজত্ব পশ্চিমবাংলায় প্রতিষ্ঠিত করার জন্য কি আপনারা পরিবর্তন এনেছিলেন? দলের সর্বোচ্চ নেতৃত্ব, তারা যদি 75-25% করে দেন কাটমানির টাকা, 99.8% মিডিয়া তা হচ্ছে সেই পুঁজিপতিদের স্বার্থে পরিচালিত হয় যে পুঁজিপতিদের প্রধান শত্রু বামপন্থীরা। আমি তো মিডিয়ার কাছ থেকে ফেভার চাইছি না, আমি বলছি যে আপনি সুকান্ত বাবুর নেতৃত্বে বিজেপির মিছিল দেখিয়েছেন, বেশ করেছেন। আপনি মোহাম্মদ সেলিমের নেতৃত্বে পশ্চিম মেদিনীপুরের মিছিলটাও দেখান। সমস্যা হচ্ছে যে আজকে মূলধারার মিডিয়া এক পেশে সংবাদ পরিবেশন করে।